জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রায় প্রতিদিনই লেগে রয়েছে। তবে এবার জাতীয় সড়কে প্রাণ কেড়ে নিল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরীর। শনিবার এই ঘটনার খবর চাওয়ার হতেই শোকের ছায়া রাজ্য জুড়ে। ঘটনার খবর পেয়ে মৃত জেলা সভাপতির বাড়িতে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এছাড়াও বাম থেকে ডান রাজ্যের সমস্ত দলের নেতৃত্বরাই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিজেপির জেলা নেতৃত্বদের মতে অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যুতে দলের একটা বড় অংশের ক্ষতি হয়ে গেছে। খুবই দুঃখজনক বিষয়। অল্প বয়স তো অনেক জুনিয়র, আমাদের অনেকই জুনিয়র, ছাত্র পরিষদে ছিল প্রথমে, সেখান থেকে পরে এসেছিল, সেকেন্ড টাইম ইলেক্টেড হয়েছিল, ফিরছিল এইভাবে। খুব স্যাড, ওদের পরিবারে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছোটো ভাইটা পুনোই ছিল, সেম অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে, ছোটো বাচ্চা আছে 4 বছর, বাবা বেঁচে আছেন, দাদু বেঁচে আছে 90s, এখন বাড়ির দুটো ছেলে। তো খুবই মর্মান্তিক, নিজের সাথে কথা বললাম, আমি তো খুবই দুঃখিত। যে রাজনীতি থাক সেটা আলাদা জিনিস, সেটা নিয়ে কোনো ব্যাপার না, চিন্তা মনের দিন থেকে খুব পানোর চলছে, চোখে ভাসছে চেহারাটা, একটু ফ্যাটি হয়ে যাচ্ছিলো, মোচ রাখছিলো বড় করে, সেই জন্য আমি বললাম এত মোচ তো দেখে রাখছিল। হাসি খুশি ছেলে ছিল, আড্ডা মারতো তো কলেজের ওখানে।